হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি বিজন বারুই। আজ আবার হাজির হলাম স্পেশালি ফর ক্লাস এইট, দ্যাট ইজ চাউলের বস্তা অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আদরে বাদর হওয়া স্টুডেন্ট, তাদের জন্য দ্যাট ইজ ক্লাস এইটের থেকে চ্যাপ্টার নম্বর 12.1 যেটা আছে, তার থেকে তোমার 12.1 থেকে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি, এটা আজকে সেকেন্ড পার্ট আমি আপলোড করতে যাচ্ছি। তো যারা হলো পার্ট ওয়ানটা দেখো নাই, তারা পার্ট ওয়ানটা ভালো মতন দেখে নিও, আদারওয়াইজ তোমাদের এই পার্ট টুটা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো এই ভিডিওটা স্পেশালি ফর ক্লাস এইট, সব স্টুডেন্টের জন্য। তো তোমরা এটা ভালো মতন দেখে নিও, দেখে বুঝে নিও, ঠিক আছে? পার্ট ওয়ানটা কিন্তু আগে দেখবে, আদারওয়াইজ তোমরা বুঝবে না। আর একটা কথা, পার্ট ওয়ানের প্রথম যেটা একটা পাওয়া ছিল, দ্যাট ইজ একটা ফর্মুলা বোঝাতে গিয়ে, ওখানে বোধহয় আমি 5 হবে, আমি 7 করে দিয়েছি, তোমরা ওটা দেখে কারেকশন করে নিও, ঠিক আছে? আই মিন তোমার হলো একটা ফর্মুলা ছিল, দ্যাট ইজ a^m (a^n), এই ফর্মুলাটা বোঝাতে গিয়ে আমি দুটো সংখ্যা ইউজ করেছিলাম, লাইক তোমার 3^2 + 3^3, প্লাস করতে গিয়ে বোধহয় আমি এখানে 5-এর জায়গায় 7 বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো সেটাই আমি বললাম। তো চলো লেটস স্টার্ট দ্য পার্ট টু ভিডিও, তো দেখো, শিখতে থাকো এবং আগে বাড়তে থাকো। সো লেটস স্টার্ট ফ্রম কোয়েশ্চেন নাম্বার 4। তো এ 12.1-এর কোয়েশ্চেন নাম্বার 4 থেকে এখন আবার স্টার্ট করব। এই অঙ্কটা তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি আমি। তো এই অঙ্কটাকে সলভ করার জন্য এখানে বলেছে তোমাদেরকে কী করতে হবে, দেখো এখানে বলে দিয়েছে মান নির্ণয় করো, ঠিক আছে? ভ্যালু বের করতে লাগবে, মানে যেগুলো প্রশ্ন আছে তার মান কত হবে সেটা বের করতে লাগবে। তো দেখো কীভাবে আমি করছি, তোমরা একদম ইজিভাবে শিখে যাবে, আর আই হোপ এরপর তোমাদের কোনো ডাউট হবে না। তো এখানে একটা জিনিস তোমরা কী করবা দেখে নাও, এই অঙ্কটাকে তোমরা করার জন্য আগে তোমরা একটু এক্সপ্যান্ড করবে, মানে বড় করে নেবে। এখানে কত আছে তোমার, দ্যাট ইজ 1/3^4 আছে, তো তুমি এখানে 1/3-টাকে 4 বার লিখে নেবে, ঠিক আছে? লিখে নিলাম আমি 4 বার। দেন এখানে কী আছে, -3/5 উপরে কী আছে, 2^3 আছে, তো এটাকে তোমরা 3 বার লিখবা, ঠিক আছে? 3 বার লিখে নেবে। লেখার জন্য কেন বলছি, যাতে তোমাদের অঙ্কটাকে সুবিধা হবে তোমরা করতে পারো, দ্যাট ইজ -3/5, আমি 3 বার লিখে নিলাম, ঠিক আছে? আর এখানে স্কোয়ার আছে, এটাকে ডাইরেক্ট আমরা লিখে নিই মাইনাস, ঠিক আছে? 7কে স্কোয়ার করলে কত হবে, 49, আর 9কে স্কোয়ার করলে কত হবে, 81, ঠিক আছে? হোল স্কোয়ার আছে যেহেতু, তার জন্য স্কোয়ার করে দিলাম। এখন আমি এভাবে কেন লিখতে বললাম, দেখো ধ্যান দিয়ে, এখানে 3 আছে, উপরে নিচে 3 আছে, উপরে 3 আছে, ক্যান্সেল, তবে আবার নিচে উপরে ক্যান্সেল, নিচে উপরে ক্যান্সেল, ঠিক আছে? ক্যান্সেল করে দিলাম, তো এখানে থাকলো কি, ধ্যান দাও, এখানে থাকলো তোমার কয়টা, 1/3 থাকলো, এদিকে এদিকে থাকলো কি তোমার 1/3, ঠিক আছে? এখান থেকে এই 4টার থেকে, আর এদিকে তো সব আমি কেটে দিয়েছি, তো এখানে দেখো মাইনাস কয়টা ছিল, 1, 2, 3, তো এখানে পূরণ দেবে, মাইনাস আসবে আসবে একটা, তো 1কে যদি আমি কাটি তো উপরে তো 1 থাকবে না, যদি 3 দিয়ে কাটি এগুলো, উপরে 1 আছে, তো 1×1×1 করলে 1 আসবে, আর মাইনাসটা কেন আসছে বুঝেছি, এখানে যেহেতু 3টা মাইনাস আছে তার জন্য এখানে মাইনাস আসছে। দেন 5, 5, 5, তো 5×5 করলে কত হবে, 5×5 = 25, 25×5 কত হবে, 125। এতখানি ক্লিয়ার, বুঝে গিয়েছো? আই হোপ বুঝে গিয়েছো। অ্যান্ড এরপরে কত আছে এখানে, 49/81 আছে, তো ডাইরেক্ট এটাকে লিখে দাও, ঠিক আছে? এখন তোমরা কী করবা, এই 3-এর সঙ্গে 125কে পূরণ করবা, 125কে 81 দিয়ে পূরণ করবা, ঠিক আছে? পূরণ করলে যত আসবে বসিয়ে দেবে, তো এখানে কত আসবে, 375, 375-এর সঙ্গে 81কে পূরণ করো, দ্যাট ইজ 375কে 81 দিয়ে পূরণ করো, কত আসে দেখো, 5, 7, 3, 40, 0, 4, 36, 6, থাকলো 3, 24, আর 3 = 27,
That is 57972. तो भूल कर लो ना कि ना आज के दरो एक मिनट 375 375 आदि के 81 আছে না ও 5 আর 40 এর শূন্য হতে গেল 4 4টা 7টা 56 56 56 আর 6 4 কত হবে তোমার 60 60 এর শূন্য হতে গেল 6 3 আর 24 আর 6 কত হবে 3 আর 24 আর 6 হবে 30 ঠিক আছে তো 5 7 3 এখানে আসবে তোমার 0 3 দ্যাট ইজ 30375 তো নিচে আসবে কত তোমার 30375 আর উপরে যেহেতু দেখো এখানে একটাই মাইনাস আছে 1 ইনটু -1 করলে -1 -1 এর সঙ্গে 49 কে পূরণ করলে কত আসবে দ্যাট ইজ -49/30375 তো এক নম্বর শেষ ঠিক আছে এই দুই নম্বর অঙ্কটা তো একদমই সোজা কোনো টেনশনই করতে লাগবে না দেখো সবার উপরে মাইনাসের পাওয়ার আছে ঠিক আছে -2 এর পাওয়ার আছে তো মাইনাস থাকলে আমি আগে অলরেডি বলেছি সংখ্যাটাকে আমরা উল্টিয়ে দিই 1/2 আছে উপরে চলে যাবে ডাইরেক্ট কি 2 আর এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাসে কনভার্ট হয়ে যাবে আর নিচে 1 লেখার কোনো মানে নাই ঠিক আছে 1 লেখার কোনো প্রয়োজন নেই তো সিমিলারলি এখানে কত আসবে 1/3 আছে 3টা চলে যাবে উপরে আর -2টা +2 তে কনভার্ট হয়ে যাবে দেন এখানেও এটা 4 আছে নিচে তো 4টা উপরে চলে যাবে আর -2টা প্লাসে কনভার্ট হয়ে গেল দেন এখানে 5 আছে 5 এর এটাও সেম মাইনাসে পাওয়ার আছে তো ঘুরে যাবে উপরে 5 -টা প্লাস হয়ে গেল এখন দেখো 2 কে স্কয়ার করলে কত হবে 4 3 এর স্কয়ার করলে কত হয় 3 3 কা 9 4 কে স্কয়ার করলে কত হবে 16 4 4 16 আর 5 কে স্কয়ার করলে 25 এখন যদি একে সবকটাকে যোগ করি আমি তো কত আসবে এটাকে যোগ করলে তোমার এসে যাবে কত দ্যাট ইজ 13 29 30 and 54 তো এটার অ্যান্সার কত আসবে 54 শেষ এটা বুঝে গিয়েছো ওকে নেক্সট এখন 3 নম্বর অঙ্কটাও করে ফেলি তো এটাও একদম ইজি আমি অলরেডি বলেছি যখন কোনো সংখ্যার উপরে জিরোর পাওয়ার দেখবা সেখানে চোখ বন্ধ করে তোমরা কত বসিয়ে দেবে ডাইরেক্ট 1 বসিয়ে দেবে ঠিক আছে দেন এরপর এখানে -1 এর পাওয়ার আছে তো ভালো মতনই জানো মাইনাস থাকলে কি হবে 3টা চলে যাবে উপরে আর নিচে আসবে 1 নিচে 1 লেখা কোনো মানে নেই তো এখানে 3 টু দি পাওয়ার কি আসবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে দেন এখানেও সেম মাইনাসে আছে তো কি আসে যাবে 3টা উপরে চলে যাবে আর মাইনাসটা স্কোয়ারে বসে যাবে দেন এখানেও প্লাস দেখো -3 এর পাওয়ার আছে তো কি হবে 3 উপরে ঠিক আছে আর মাইনাসটা উপরে বসে যাবে পাওয়ার হবে +3 হয়ে গেল এখন 1 আছে 1 লিখলাম নাও 3 এর উপরে 1 মানে কি অনলি 3 3 অক্কে 3 3 এর উপরে স্কয়ার মানে মানে কি 3 দুগুণি 3 ত্রিকা কত হবে 9 এন্ড 3 টু দি পাওয়ার কিউব মানে কত 27 ঠিক আছে এখন সবকটাকে যদি আমরা যোগ করে দিই 1 প্লাস 3 4 4 প্লাস 27 31 31 এর 9 কত হবে 40 সেটার অ্যান্সারও হয়ে গেল ঠিক আছে দেখো এই অঙ্কটা তো করার কোনো জরুরিতই নাই আমি ওই দেখে এখানে ভিতরে কি আছে না আছে সেটা দেখার প্রয়োজন নাই ওর হোল পাওয়ারে কি আছে জিরো আছে তো সম্পূর্ণটা কি হয়ে যাবে রেজাল্ট ডাইরেক্ট কনভার্ট হয়ে যাবে কি সে 1 এ তো আমি অলরেডি বলছি যদি জিরো থাকে আর এখানে হোল পাওয়ারে আছে তো এখানে যতই সংখ্যা থাকুক যে থাকুক এই জিরোর জন্য এটার অ্যান্সার কত হয়ে যাবে 1 হয়ে যাবে তো এখানে বেশি ভাবার কিছু নাই ঠিক আছে এটা একটা ফর্মুলা যেখানে পুরো সম্পূর্ণ সংখ্যাটা যদি হোল পাওয়ারে জিরো থাকে 1 এর মধ্যে কনভার্ট হয়ে যায় ঠিক আছে সরি কোয়েশ্চেন নাম্বার নাম্বারটা ভুল দিয়ে দিয়েছি এটা 4 নম্বর ছিল হ্যাঁ দ্যাট ইজ 3 পরে 4 নম্বরের অ্যান্সার এটা তারপরে 5 নম্বর কোয়েশ্চেনটা আমি করে দিচ্ছি তোমাদের দ্যাট ইজ 4 নম্বরের 5 তো এই অঙ্কটা তো আরও ইজি কোনো টেনশন নেই ডাইরেক্ট দেখো পাওয়ারে মাইনাস আছে তো উল্টিয়ে দাও এটা 1/5 হয়ে যাবে ঠিক আছে এখানে 2 এর উপরে মাইনাস আছে তো কি হয়ে যাবে এটা দ্যাট ইজ তোমার 1/2 হয়ে যাবে আর এখানে 6 আছে তো এটা উল্টিয়ে দিলে কি হবে মাইনাস অফ মাইনাসে পাওয়ার আছে তো এখানে কি আসবে 1/6 হয়ে গেল আর এরপরে কি করবো 5 × 10 আর 6 × 10 কত হয় 60 উপরে 1 × 1 × 1 করলে কত আসবে
एक ही आसने कत सिक्सटी ठीक है बुझे गए ये अंकटा देखान मतन ध्यान दिए देखो ठीक है इन्हें माइनसर उपरे आर माइनसर पावर आई अलरेडी ब्रेकेटर भेतर जी को पावर थे और ब्रेकेटर बहरे जी को पावर थे तक हमें क्य करी दैट इज दुटो पावर के पूरण कर दी कि करी दुटो पावर के पूरण कर दी तो ये माइनस टू पूरण कत हो जाए माइनस थ्री ठीक है थ्रीटा लिखल माइनस टू पूरण माइनस थ्री कर देव तो पूरण कर लेने कत एस जाए बोलो कत आस सिंपली कत आसने थ्री थको जैसे थ्री थको इन्हें माइनस टू आखिर माइनस थ्री आइनस माइनस प्लस सिक्स तो थ्री ऊपर छयर पावर एस जाए थ्री रूपये छयर पावर मान कि छय तीन छयार लिखवा तो तीन के जी छयार लेखो तुम्हार आसो कत थ्री हंड्रेड सरि सेवेन हंड्रेड ट्वेंटी नाइन ठीक है यह भाव जी तुम छयार लेखो थ्री पूरण थ्री पूरण थ्री पूरण थ्री थ्री तीन त्रिक्का नय तीन नौ सत्ताईस ठीक है तो आबार एदिके थाकलो सत्ताईस इंटू सत्ताईस करलो कत है तुम्हार सेवेन टू नाइन तो अन्सार हो जाए कत सेवेन टू नाइन ठीक है एरपर इसेगुलो तुम्हार फाइव नम्बर गुणात्मक विपरीत लिखते लगे ठीक है तो गुणात्मक विपरीत कि एक्चुअली एरकम एक को संख्यार गुणात्मक विपरीत हलो एरकम एक संख्या जदि से संख्यार संगे हमें पूरण करी पूरण करारे काटाटी कर ले तुम्हार रेजल्ट कत आस वन आस ठीक है कथाटा बोझ नहीं ना एक्साम्पल देखो हमें एक एक्साम्पल दीची देव सपोज एखे तुम्हार आ कत वन बाय टू तो एर गुणात्मक विपरीत क्या है रिवार्स ठीक है तर मैंने एर गुणात्मक विपरीत कत हो रिवार्स मानी कि वन बाय टू वन ऊपर आो टूटा नीचे आखनी गुणात्मक विपरीत ने हो जाए टू एन ए दुटो के जो काटाटी करी रिजल्ट कत आशा करी फिर वन तो ये बोलते बोलिए जे ए थ्री टू दि पावर फोर जैन जगह प्रश्न आज तरह गुणात्मक विपरीत कत हो लिखते लगे तो एकदम इजी भाव कर दीची देखे नो हमें ये डायरेक्ट कर दीची जो थ्री टू पावर फोर गुणात्मक विपरीत हो सिंपली एटार पावर प्लस आ माइनस लिखे देवे ठीक है थ्री टू पावर फोर है दैट इज थ्री टू दि पावर माइनस फोर एन जेहेतु देर फोर दिए देवे ये थ्री टू दि पावर फोर लिखले पूरण एखे कत आ थ्री टू दि पावर माइनस फोर एन तो काटाटी कर ले रिजल्ट कत आसते लगे तुम्हार वन आसते लगे तक ध्यान दिए ध्यान देव देखो ठीक है तो थ्री टू दि पावर फोर आखने लिखे दिल्ली जेमन आम लिखल थ्री टू दि पावर फोर इंटू ये माइनस आ तो घुरे जाए जिनिसटा वन ऊपर चले जाए नीचे थ्री टू दि पावर फोर तक देखो ऊपर नीचे सेम सेम काटाटी चले गल थकल कत वन ठीक है ये लेखार प्रयोजन नहीं जस्ट बोझान जो कर लपर दुई नम्बर डायरेक्ट अन्सार कर जाए और बसि माथामाची करब ना तुम्हार कत आई नम्बर प्रश्न तो आ टू टू दि पावर टू बाई थ्री टू दि पावर सिक्स तो एर तुम्हारा लाइन लिखे ने हमें लाइन लिखी ना एर गुणात्मक विपरीत हो यार रिवार्स कर दो दैट इज थ्री ऊपर चले जाए टू नीचे और पावर सिक्स एसे गल दुई नम्बर ठीक है तुम्हारा क्योंकि लाइन पूरा लिखे हमें लाइन लिखी ना क्योंकि वीडियो लेंदी हो जाए ना हमारा तो शॉर्टकट कर दी ठीक है दें कत माइनस फोर बाय नाइन टू दि पावर फिफ्टी गुणात्मक विपरीत तो एर गुणात्मक विपरीत क्यों है गुणात्मक विपरीत मान रिवार्स ठीक है उल्टा हो जाए जेटा नीचे ऊपर चले जाए ऊपर नीचे जाए नीचे एस जाए किंतु को चिन्हते परिवर्तन है ना ठीक है तो नाइनटा ऊपर चले जाए माइनस नाइन हो जाए नीचे एस जाए कत फोर और पावरे फिफ्टी थे जाए ठीक है बुझे गए तो बदबाकी गलो तुम्हारा निश्चय ये गुणात्मक विपरीत तुम्हारा निजे को देव अच्छा कर दीजिए तो देखो ये अलरेडी माइनस पावर आछे ठीक है तो एर गुणात्मक विपरीत क्यों हो थ्री बाई फोर टू दि पावर माइनस फाइव एर गुणात्मक विपरीत क्यों होते पारे एकदम सिंपल ना
অল্প আগে যে তোমাদের থ্রি টু দি পাওয়ার ফোর ছিল প্লাসে, তোমরা কি লিখেছিলে মাইনাস থ্রি টু দি পাওয়ার থ্রি, সরি থ্রি টু দি থ্রি, আরে আমিও কী বলছি ভাই, থ্রি টু দি পাওয়ার ফোর যে ছিল এরকম, তখন তোমরা কী করেছিলো গুণাত্মক বিপরীত কী লিখে দিয়েছিলে থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর, তো সেম এখানে মাইনাসে আছে, তুমি প্লাসে লিখে দাও, তার মানে থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি বাই ফোর টু দি পাওয়ার ফাইভ, ঠিক আছে শেষ হয়ে গেলো এটা। তারপরে পাঁচ নম্বরটা, পাঁচ নম্বরে কী আছে এখানে, পাঁচ নম্বরটা দেখি, এটাও সেম দেখো মাইনাসে পাওয়ার আছে, তো তোমরা কী লিখবা এর গুণাত্মক বিপরীত হবে, আমি যেটা বলছি যদি মাইনাসে পাওয়ার আছে যখন গুণাত্মক বিপরীত লিখবে তোমরা কী করবো ওটা প্লাস করে কনভার্ট করে দিলে হবে, পাওয়ারটাকে কিন্তু এই ভিতরটাকে না, এখানে মাইনাস আছে এটা মাইনাসেই থাকবে, খালি ওর যে পাওয়ারটা ছিল মাইনাসে সেটা তোমার প্লাসে কনভার্ট হয়ে যায় গুণাত্মক বিপরীত লেখার সময়, ঠিক আছে পাওয়ারের ক্ষেত্রে। মাথা ঢুকেছে? ওকে সরি, আমি এখানে সেভেন কেন লিখলাম, এখানে টু টু দি পাওয়ার থ্রি লিখতে লাগবে আমাকে, খালি মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে ওকে। নাও এটাও দেখো তোমার ওইভাবেই আছে, মাইনাসে পাওয়ার আছে, তো তোমরা কী করবা ভালো মতন জানো, মাইনাসে পাওয়ার থাকলে তোমরা ওটাকে কী করবা, তোমরা ওটাকে প্লাসে কনভার্ট করে দাও, দ্যাট ইজ থ্রি বাই এইট টু দি পাওয়ার ফোর, তো গুণাত্মক বিপরীত বেরিয়ে গেলো, ঠিক আছে। এরপর কোয়েশ্চেন নাম্বার ছয়ে বলেছে দেখো সরল করার জন্য, সিম্পলিফাই করার জন্য সূচকের বিধি ব্যবহার করে, ঠিক আছে যে সূচকের যে ফর্মুলাগুলো আমি প্রথমে বলেছিলাম তোমাদেরকে মুখস্থ করতে আগের ভিডিওতে মনে আছে ফার্স্ট ভিডিওটাতে, এটা এই চ্যাপ্টারের, তো ওইগুলোর ব্যবহার করে এখানে সলভ করতে বলেছে, তো দেখো কীভাবে করি বলো তো, এখানে কোন বিধিটা ব্যবহার করা হবে ভালো মতন ধ্যান দাও, এখানে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে পূরণ আছে আর তিনটা সংখ্যায় কী আছে, এক আছে না মাইনাস ফোর বাই ফাইভ মাইনাস ফোর বাই ফাইভ মাইনাস ফোর বাই ফাইভ, তো এটা প্রথম বিধি যেটা ছিল যেখানে প্রথম দুটো সংখ্যা সেম আর মাঝখানে পূরণ ছিল, তো আমরা কী করব, আমি বলেছিলাম দুটো সংখ্যা থাকুক তিনটা সংখ্যা থাকুক আর দশটা সংখ্যা থাকুক, যদি সেম সংখ্যা হয় তোমরা ডাইরেক্ট কমন নিয়ে নেবে একটা, তো মাইনাস মাইনাস ফোর বাই ফাইভ আমি এখান থেকে কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পরে যেহেতু মাঝখানে পূরণ আছে এখন ওদের যে পাওয়ারগুলো আছে সেগুলো প্লাস করে দেবো, দ্যাট ইজ থ্রি প্লাস টু, এখন স্যার এখানে তো কোনো পাওয়ার নাই, আরে ভাই কোনো কিছু পাওয়ার নাই মানে এখানে একটা কী আছে ওয়ান আছে, ঠিক আছে অ্যান্সার কত হয়ে যাবে, মাইনাস ফোর বাই ফাইভ টু দি পাওয়ার থ্রি প্লাস টু প্লাস ওয়ান করলে কত আসবে সিক্স, ঠিক আছে বুঝে গিয়েছ। ওকে এই দুই নম্বর অঙ্কটাতে ধ্যান দিয়ে দেখবা, এখানেও তোমার কী আছে, আমি এখানে দুই অঙ্কটাকে দুইভাবে করতে পারি বাট সিম্পলি দেখিয়ে দিই, তোমাদেরকে আমি শিখিয়েছি যে যখনই কোনো সংখ্যার উপরে জিরো যদি থাকে তো সিম্পলি ওখানে ওয়ান বসিয়ে দেবে, অন্য কিছু ভাবতে লাগবে না ডাইরেক্ট ওয়ান বসিয়ে দেবে, ওয়ান বসানোর পরে দেখো এখন এই দুটো সংখ্যা তো সেম আছে না, এটার ভ্যালু আমি ওয়ান করলাম বাট এই দুটো সংখ্যা তো সেম আর মাঝখানে পূরণ আছে, তা আমি দুটোর থেকে একটা কমন নিয়ে নেবো, ঠিক আছে একটা কমন নিয়ে নিলাম, দ্যাট ইজ ফাইভ বাই থ্রি, এখন দেখো আমরা জানি পূরণ থাকলে কী হয় পাওয়ারের মধ্যে প্লাস হয়, তো এখানে মাইনাস থ্রি দিলাম প্লাস ফর্মুলার প্লাস, তারপরে এখানে কত আছে মাইনাস টু, তো মাইনাস টু দিয়ে দিলাম, ঠিক আছে বুঝেছো এই জিনিসটা কী করলাম আমি, দ্যাট ইজ এই দুটোর থেকে কমন নিয়েছি আর এটা যেহেতু ফাইভ বাই থ্রির উপরে জিরো ছিল তার জন্য ওয়ান আনছি, আর এই দুটোর থেকে কমন নিলাম ফাইভ বাই থ্রি, তারপরে যেহেতু পূরণ আছে মাঝখানে তাহলে পূরণ থাকলে কী হয় ফর্মুলা হিসাবে তোমার পাওয়ারের মধ্যে প্লাস হয়, তো আমি মাইনাস থ্রি প্লাস এটার সাইন কী আছে মাইনাস টু, তার জন্য ব্রেকেটে মাইনাস টু লিখে দিলাম, এখন ওয়ানের সঙ্গে ফাইভ বাই থ্রিটা যদি পূরণ করে ঘুরে ফিরে কত থাকবে ফাইভ বাই থ্রি থাকবে, তাই না ওকে, এখন এখানে কী আছে মাইনাস টু মাইনাস থ্রি প্লাসে মাইনাসে মাইনাস টু, ঠিক আছে এতক্ষণ বুঝেছ, তো এখন দেখো এখানে থেকে গেলো কত ফাইভ বাই থ্রি আর উপরে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন থাকবে মাইনাস, থ্রি আর টুতে কত হয়ে যাবে ফাইভ, এখন এখানে পাওয়ারটা মাইনাসে আছে তো তোমরা জানোই মাইনাসে পাওয়ার থাকলে আমরা সংখ্যাটা উল্টিয়ে দিই, তো থ্রিটা চলে যাবে উপরে ফাইভটা এসে যাবে নিচে আর হোল পাওয়ারে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, ঠিক আছে বুঝে গিয়েছো ওকে। এখন দেখো নেক্সট তিন নম্বর অঙ্কটা, এখানেও মাইনাস ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার ফিফটিন আছে পুরন মাইনাস ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস এইট আছে আর এখানে ভাগ দিয়েছে, ভাগ দেওয়ার পরে মাইনাস ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার সিক্স দিয়েছে, তো একটা জিনিস মনে রাখবা যখনই এই লাইনে সেম সংখ্যা দেখবা জিরো বাদ দিয়ে
तो तीनोटार संख्या सेम ना, फाइव बाय थ्री फाइव बाय थ्री फाइव बाय थ्री माइनस माइनस सब जगह आसे, तो तुम्हारा जे को एक कमन निल ठीक है। तो माइनस फाइव बाय थ्री हमें लिखे निलाम एखे कमन और ब्रेकेट ओपन कर दिल। एखन देखो এদের দুজনের মাঝখানে কি আছে, পূরণ আছে না? এই দুটো সংখ্যার মাঝখানে এটা আর এটা মাঝখানে তো পূরণ আছে, তার মানে পাওয়ারের মধ্যে এদের কী হবে, প্লাস হবে। তো আমি এখানে প্লাস ফিফটিন বসিয়ে এলাম, দেন ফর্মুলা আসবে প্লাস আসবে যেহেতু পূরণ আছে, পাওয়ারের জন্য প্লাস আসবে। তারপরে এর পাওয়ারটা কী আছে, আবার মাইনাসে, তো এর পাওয়ারটা মাইনাসে বেঁকে রাখলাম। বাট দুজনের মধ্যে কিন্তু প্লাস হচ্ছে, এই পাওয়ারটা আর এই পাওয়ারটার মধ্যে প্লাস, এই জন্য প্লাস দিয়েছি, কিন্তু এর চিহ্নটা মাইনাস থাকায় মাইনাস আসলো। আর একটা কথা মনে রাখবা, যখন পাওয়ারের মধ্যে এইসব অঙ্ক করবা, যদি পাওয়ারের মধ্যে ভাগ থাকে, তখন তোমার আমি অলরেডি বলেছিলাম দ্যাট ইজ এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার যদি এন থাকে, ফর্মুলাটা ছিল না ফার্স্ট চ্যাপ্টারে বুঝিয়েছিলাম, তখন আমরা কী করি পাওয়ারের মধ্যে কী হয় আমাদের মাইনাস হয় পাওয়ারের মধ্যে। তো সেম এই সিক্সটা যেটা আছে এটা কী হবে, এখানে পাওয়ারের মধ্যে মাইনাস হবে, তার জন্য মাইনাস সিক্স দিলাম। ক্লিয়ার? এখানে ভাগ থাকলে পাওয়ারের মানটা যেই থাকুক সেটা এখানে বিয়োগ করতে লাগে ঠিক আছে, তার জন্য বিয়োগ সিক্স বসিয়ে দিলাম। এখন দেখো এখানে মাইনাস ফাইভ বাই থ্রি থাকলো, লিখলাম এখানে পনেরো আছে লিখলাম আমি ঠিক আছে, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস এইট হবে, আর মাইনাস সিক্স এখানে অলরেডি আছে, মাইনাস সিক্স লিখে দিলাম ঠিক আছে। তো এখন মাইনাস ফাইভ বাই থ্রি যেমন আছে তেমন লিখলাম ঠিক আছে। না এখানে কত আছে, পনেরো, আর এই যে মাইনাস এইট মাইনাস সিক্স, মাইনাস মাইনাসে কী হয় প্লাস, কিন্তু চিহ্ন থাকে মাইনাস, আটটা ছয় কত হয় চোদ্দো লিখে দিলাম। তো লাস্ট ফিনিশিং থেকে গেলো কত তোমার, অনলি ফাইভ বাই কত, ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান, আর এই ওয়ান মানে লেখা মানে আলটিমেটলি কত ভ্যালু, দ্যাট ইজ মাইনাস ফাইভ বাই থ্রির সমান ঠিক আছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? আই হোপ বুঝে গিয়েছে এটাও। দেখো এই ছয়ের চার নম্বর অঙ্কটা করতে গেলে না তোমাদের কী করতে লাগবে কি, দেখো এখানে থ্রি বাই টু দি পাওয়ার মাইনাস ফাইভ আছে পাওয়ারে, থ্রি বাই মাইনাস থ্রি বাই টু দি পাওয়ার মাইনাস সেভেন আছে পাওয়ারে, আর এখানে মাইনাস টু বাই থ্রি টু দি পাওয়ার এইট প্লাসে আছে, মাইনাস টু টু পাওয়ার টু বাই টু সরি বলছি টু বাই থ্রি টু দি পাওয়ার ফোর আছে। তো এই দুটো সংখ্যা এখানে সেম আছে আর এই দুটো সংখ্যা তোমার এখানে সেম আছে, কিন্তু এখানে প্লাসে পাওয়ার থাকায় এ দুটো সংখ্যাকে আমি উল্টাতে পারবো না ঠিক আছে, এ দুটো সংখ্যাকে আমি রিভার্স করতে পারবো না, কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে মাইনাসের পাওয়ার থাকায় আমি এই সংখ্যাগুলোকে উল্টিয়ে দিলে দেখো থ্রি টু দি টু বাই থ্রি আসবে, কিন্তু আরামসে আসবে না। তো তোমরা কী করবা, এই দুটো সংখ্যাকে যে যার যার মাইনাসে আছে সেটাকে রিভার্স করে দাও। তো মাইনাসের পাওয়ার থাকলে জানো উল্টে চলে যায়, তো মাইনাস টু বাই থ্রি উল্টে গেলো, এটা পাওয়ারটা প্লাস এসে গেলো ঠিক আছে। সেম এখানেও কত হবে, টুটা উপরে চলে যাবে মাইনাস টু বাই থ্রি, আর মাইনাস পাওয়ারটা মাইনাস সেভেন পাওয়ারটা প্লাসে কনভার্ট হয়ে গেলো ঠিক আছে। এবার কনভার্ট করে নেবা, তো কনভার্ট করার পরে এখন এটা যেরকম আসে বিন্দাস থাকো, এটার মতো কোনো ছেড়খানি করার প্রয়োজন নাই, টু বাই থ্রি টু দি পাওয়ার এইট যেমন আছে তেমনই লিখে দাও, আর এটাও যেমন আছিলো টু বাই থ্রি টু দি পাওয়ার ফোর তেমন লিখে দাও। এখন দেখো প্রত্যেকটা সংখ্যা ব্রেকেটের ভিতরে সেম হয়ে গিয়েছে না, টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই থ্রি, তো সেম হলে কী বেনিফিট নিতে পারো, সেম হলে আমরা কমন নিয়ে নেবো, মাইনাস টু বাই থ্রি টু দি পাওয়ার নিলাম, কমন নিয়ে নিলাম, এখন যত যেহেতু মাঝখানে পূরণ আছে তো পাওয়ারগুলোকে আমরা প্লাস করে দিই, দ্যাট ইজ ফাইভ প্লাস সেভেন প্লাস এইট প্লাস ফোর হলো। এখন দেখো এখানে থাকবে কত, মাইনাস টু বাই থ্রি টু দি পাওয়ার পাঁচ, আর সাথে কত হবে বারো, বারো আটে বিশ, আর চারে কত হবে চব্বিশ, তো এখানে অ্যান্সার আসবে কত, মাইনাস টু বাই থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ফোর। বাট আনফর্চুনেটলি তোমাদের বুকের মধ্যে অ্যান্সারটা দেওয়া আছে প্লাসে, দ্যাট ইজ টু বাই থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ফোর। একটা জিনিস মনে রাখবো, এখানে মাইনাস টু বাই থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ফোর লেখা, আর এই মানটা বসো না, দ্যাট ইজ টু বাই থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ফোর বসাও, দুটোর ভ্যালু কিন্তু একই আসবে, দুটোর মান একই আসবে, তার জন্য তুমি এই অ্যান্সারটা বসাতে পারো মাইনাসটা রিমুভ করে ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? ওকে, আই হোপ ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকে লাস্ট অঙ্ক তোমাদের জন্য আমি করে দিই ঠিক আছে, বেশি টাইম নেব না, লাস্ট অঙ্ক ফটাফট শেষ করে দিই, ছয়ের লাস্ট নম্বরটা করে দিচ্ছি। তো দেখো এখানে প্রত্যেকটার মধ্যে থ্রি থ্রি আছে কি না, ভিতরে থ্রি থ্রি আছেই না,
तो अलरेडी ये प्रथम जो द्वितीय नम्बर जो अंक कर लम तर मतन ही सेम ठीक है। तो हमें क्यों करब प्रत्येक थ्री कमन नहीं एम थ्री कमन नार पर देखो ये कत आज माइनस फोर माइनस टू हमें अलरेडी ब्रेकेटर भेतर और ब्रेकेटर बारे जी पावर थे क्यों करो पूरण करी। तो माइनस फोर माइनस टू माइनस माइनस प्लस चार दुगुणी कत हो जाए आठ ये जिनिसटा बुझला जेहेतु ये माझखाने पूरण आछे तो पावर प्लस हो दें एखे देखो ध्यान दिए ये माइनस फाइव एट टू तो पाँच दुगुणी कत हो दस किन्तु एखे चिन्हटा कि आछे प्लस देव नो डाउट हमें जेहेतु पावर मध्य प्लस है प्लस दिलाम किन्तु एखे माइनसटा कि आछे पाँच दुगुणी दस तार जन्य एखे माइनस टेन हो ब्रेकेटर भेतरे दें एखन भालो मतन ही जानो तुम्हारा भाग आछे जेहेतु पावर तो माइनस होबे तो आमि माइनस दिए देव एखे এখন দেখো মাইনাস দিলাম ভাগের জন্য মাইনাসটা আসলো যেহেতু পাওয়ারের মধ্যে ভাগ থাকলে মাইনাস করতে লাগে তো তিন দুগুণী কত বসবে এখানে ছয় বসিয়ে দিলাম ছয় এখন তোমরা ভাববে না স্যার মাইনাসে মাইনাসে তো প্লাস হয় আরে ভাই এটা অ্যাকচুয়ালি প্লাস সিক্স ঠিক আছে প্লাস সিক্স কিন্তু এই যে ভাগটা ছিল তার জন্য এখানে মাইনাসটা বসেছে এটা প্লাস সিক্সই এখানে ঠিক আছে কিন্তু প্লাসে মাইনাসে যদি পূরণ করো ঘুরে ফিরে মাইনাসই আসে না তার জন্য মাইনাস দিয়েছে এটা ঠিক আছে তো এখন তার আচ্ছা যদিও ডাউট থাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি মাইনাস দিলাম এটা ঠিক আছে এই ভাগের জন্য মাইনাস এখন অনেক স্টুডেন্টের প্রবলেম থাকতে পারে তো তিন দুগুণী ছয় মাইনাস মাইনাসে প্লাস সিক্স আমি একটা স্টেপ বেশি করে লিখে দিই এখন দেখো ধ্যান দিয়ে এখানে এটা আসে প্লাসে মাইনাসে মাইনাস টেন এসে গেল আর এখানেও মাইনাসে প্লাসে কী আসবে মাইনাস সিক্স আসবে এখন ক্লিয়ার কারো কোথাও ডাউট থাকবে না তো ধ্যান দাও এখন থ্রি এখানে প্লাস এইট আছে লিখলাম প্লাস এইট মাইনাস টেন মাইনাস সিক্স মাইনাস মাইনাসে কী হয় প্লাস কিন্তু চিহ্নটা কি থাকে মাইনাস তো দশ আর ছয় কত হবে ষোলো মাইনাস সিক্সটিন ঠিক আছে এখন আটের থেকে মাইনাস সিক্সটিন যে থাকবে কত ষোলোর থেকে যদি আট চলে যায় তাহলে মাইনাস এইট থাকবে আর আমরা জানি যদি নেগেটিভে পাওয়ার থাকে ওটাকে আমরা রিভার্স করতে পারি তো থ্রিটা চলে যাবে কোথায় থ্রিটা চলে যাবে আমার ওয়ান এসে যাবে উপরে আর থ্রিটা নিচে চলে যাবে আর এর পাওয়ারটা কী আছে এটা প্লাসে কনভার্ট হয়ে যাবে ডান আই হোপ সিক্স পর্যন্ত ক্লিয়ার তোমরা বুঝে গিয়েছো এরপরে শীঘ্রই খুবই নেক্সট ভিডিওতে আমি ছয় নম্বর আর সাত নম্বর আর আট নম্বর করার চেষ্টা করবো তোমাদের জন্য তোমরা দেখতে থাকো শিখতে থাকো যদি কোথাও বুঝতে পারলো না আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের জন্য রাখি এখন অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে অলরেডি অনেক লেট মানে রাতের বারোটা আটচল্লিশ বাজে এখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য ঠিক আছে নিজের ঘুম কামাই করে তো যারা যারা ভিডিওটা দেখছো ভালো মতন শিখে নেবে এটা ঠিক আছে তো গুড নাইট টাটা বাই বাই।